আসসালামু আলাইকুম। মুরগির লালন পালনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং টিপস আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করা হয়। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে আমার মুরগিগুলো যদি দেখাই, আমি আজকে যে বিষয়ে মূলত আপনাদের সাথে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা মুরগির যে ট্রিটমেন্ট ব্যবস্থা নিন একইভাবে সারা বছর, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এরকম প্রত্যেকটি ঋতুতে মানে একই রকমের ট্রিটমেন্ট ব্যবস্থা নিই, সেটা কি আসলে সঠিক? আসলে এটার পরিপূর্ণতা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছিগুলো এবং আপনাদেরকে আমি আজকে বলবো যে আপনারা শীতের সময় এবং গরমের সময় এবং অন্যান্য টাইমে একইভাবে যদি মুরগি লালন পালন করেন, তাহলে আপনি কি একই রেজাল্ট পাবেন? বাংলাদেশ, ইন্ডিয়া এবং আশেপাশে যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে শীতের সময় শীতের তীব্রতা অনেকটাই হয়, আবার কোনো কোনো জায়গায় শীত খুব একটা বেশি হয় না। আবার যদি বলা হয় তাহলে এরকম অনেক ধরনের সমস্যা আছে, যেমন গরমের সময় এক ধরনের মেডিসিন ব্যবহার করতে হয় শীতের সময়। তো ভিউয়ার্স, কীভাবে শীতের সময় মানে মুরগি লালন পালন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কী ধরনের মেডিসিন খাওয়াতে হয় এবং গরমকালে কীভাবে কী ধরনের মেডিসিন খাওয়াবেন, কীভাবে মুরগি লালন পালন করবেন, এই সকল তথ্য আমার চ্যানেলটিতে দেওয়া আছে। আশা করি আপনারা যদি নতুন হন বা পুরাতন হয়ে থাকেন তাহলে একবার আমার ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা কখনোই নিরাশ হবেন না। পারফেক্টলিভাবে মুরগি লালন পালন করার জন্য আমার চ্যানেলটি অত্যাধিক কার্যকরী। আশা করি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্ব সহকারে শুনবেন। আমি প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্ব সহকারে আপনাদের জন্য বলে থাকি, প্রত্যেকটা টপিক আলোচনা করি খুব সুন্দরভাবে মুরগি লালন পালনের ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু আমি মুরগির সাথে অনেক দিন জড়িত এবং আমি ফুল টাইম বিজনেসম্যান, বিজনেসের সাথে জড়িত, এবং আমি জানি যদি ভুল ট্রিটমেন্ট বা ভুল কারণে কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে থাকে, যার কারণে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা খুব ভালো রেজাল্ট নাও পেতে পারেন। আশা করি একজন খামার হিসাবে আমি বলবো আমার চ্যানেলটি যদি আপনারা দেখে থাকেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন। তো খুব ভালো রেজাল্টের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। এবং এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বয়স হচ্ছে 28 দিন এবং 28 দিনে 1902 কেজি প্লাস আমার মুরগির ওজন চলে আসছে। কীভাবে এত ভালো রেজাল্ট আসলো এই সকল তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে। এখন শীতের সময়, গরমের সময় দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।